একটা ঘটনা আপনাদেরকে বলা হয়নি কালকে, এই যে ওঠো একটু বলো কালকে। বলিস না, লজ্জার কথা। রেডি, আমি আরেকবার বলি, তুমি তো একা চ্যানেলে কাজ করো না, আমিও করি। বাবা, যাই হোক, এটা হলো মাছের ঝোল আর এটা হলো মাছের মাথা। যাওয়ার কথা ছিল কোথায়, চলে এসেছি হাতিবাগানে। হাতিবাগানে এসেছি দুটো জাঙ্ক জুয়েলারি নিতে, কারণ আমার একদম গলায় হাত ফার কিছু নেই। কই দেখাও তুমি একটু অডিয়েন্সদের, কি কি কিনলে? বিশেষ কিছু নয়, আমার এই একটা বসন্তের, বসন্ত যেহেতু কি বলে রে দার বাবা, উলে দোল উৎসব। কালকে দেখলেন অনেক রাত করে আমরা বিয়ে বাড়ি থেকে ফিরলাম, তো এসে ঘুমিয়ে পড়েছি। আমাদের ভিডিও এডিটিং এর কাজ ছিল, করতে পারিনি। বিয়ে বাড়ি থেকে আর এনার্জি লাগে বলুন, কাজ করতে পারিনি। আমরা ডিসিশন নিলাম যে আজকে সকালে উঠে করবো, ওরামটা কিন্তু করেছি। আজকে আমরা বেলায় উঠিনি, আমরা সকালবেলা উঠে কাজ করেছি। তারপর পেয়েও এখন চলে গেছে পড়াতে, আমি বাড়িতে ফ্রি বসে আছি এখন, তো ভালো একটা ভিডিও শুরু করি। তো কালকে পটাশের জন্য দেখলেন যে বিয়ে বাড়ি থেকে আমরা, আমার মা পার্সেলটা এনেছিল পটাশের জন্য। পটাশকে শুধু মাটনটা দেওয়া ছিল, ফ্রাইড রাইস ফিশ ফ্রাই সমস্তটাই ওরা দিয়েছিল। তো পটাশকে তো রাত্রিবেলা ওইসব দেওয়া যায় না, আজকে সকালে ব্রেকফাস্ট করে নিলাম আমরা ওইটা, ফ্রাইড রাইস, তারপরে মাছ মাটানো ছিল, ফিশ ফ্রাই ছিল, আমাদেরই লাভ হলো তাই না? ব্রেকফাস্টটাও আজকে ভালো হয়ে গেল। যাই হোক, শুধু ব্রেকফাস্ট ভালো করে বসে থাকলে তো হবে না, বাজার যাই, বাজারে দুপুরে খাওয়ার জন্য একটু বাজার করে আনি। ইচ্ছে আছে আজকে আর মাছ আনবো, অনেকদিন আর মাছ খাইনি, আর মাছ আমার খেতে খুব ভালো লাগে। আমার সব মাছ ভালো লাগে জানেন তো, আমি কোনো মাছ বাদ দিই না, আমি সব মাছ খাই। আর প্রেরণা খুব বেছে বেছে মাছ খায়, ও সবজি, সব সবজি খায়, কিন্তু মাছও খুব বেছে বেছে খায়। ও বড় লোকই মাছ খায়, চিংড়ি মাছ, পাবদা মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, ঠিক আছে, বড় লোকই যে মাছগুলো আছে সেইগুলো খায়, গরিবি আনা মাছ ও খায় না। তো চলুন যাই, আমি বাজার দোকান সেরে আর নিই, কার না হলে আবার বাজার পাবো না, মাছ পাবো না, আর মা ঘ্যান ঘ্যান করবে। তোদের তো কোনো চিন্তা নেই, আমাকে তো রান্নাটা করতে হবে, কি দিয়ে রান্না করবো না করবো, তাই অত কথা বাড়িয়ে লাভ নেই, যে বাজারটা আগে করে নিয়ে আসি। আচ্ছা, এসেছি নিচে আমি আমার মায়ের কাছে। একটা ঘটনা আপনাদেরকে বলা হয়নি কালকে, এই যে ওঠো একটু বলো কালকে। বলিস না, লজ্জার কথা। কালকে বিয়ে বাড়িতে আমার মা ধাপাস করে পড়ে গেছে সিঁড়িতে, সিঁড়ি দিয়ে, যার বিয়ে তার সঙ্গে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে বিজোর লেগেছে। আপা কালকে ভালো, আমার হাতে লেগেছে, হাতে দেখি কিছু এখন হচ্ছে না, কিন্তু এই কোমরে, এই ভারী শরীর নিয়ে যদি পড়ে তোমার কিছু বিপদ ঘটে কি হবে বলো তো? এমনি আমার কোমরে অসুবিধা, আমি সিঁড়িতে উঠি না। সেই সময় তুমি বললে লাগেনি, ঠিক আছে, তো তখন বোঝা যায় না, এটা বোঝা যায় পরে। এমনি আমার মায়ের স্পাইনাল কর্ডের প্রবলেম আছে, ওনার স্পাইনাল কর্ডে হাড়টা পুরোই খোয়া, তার মধ্যে যদি তোমার কিছু বিপদ হয় বলো। কিরকম ধপাস করে পড়ে গেল হঠাৎ করে? আর বলিস না, শুধু রাস্তা হাঁটতে পারে না, কি মানুষ কি। আর সিঁড়ি দিয়ে নামতে নামতে, আমি সিঁড়ি উঠি না আসলে, না আমি একটা সিঁড়ি আছে বুঝতে পারিনি, সিঁড়ি দিয়ে নামতে নামতে পেছনে তাকাচ্ছে, বুঝতে তো হবে, এবার আর একটা সিঁড়ি উনি ফলো করেনি, একবারে নেবে ধপাস। পানের কাউন্টার থেকে দেখছি কে পড়ে গেল, গিয়ে দেখছি ইনিই পড়ে গেছে, জোরে করে পড়েছে। আর লোকের সামনে বলছি না আমার লাগেনি, কিছু হয়নি কিছু। আবার সবাই মিলে বসাচ্ছে বলে লজ্জা পাচ্ছে, না না আমার বসাতে হবে না। আমি তো জানি কেন বসছে না, এবার ঘরে গেলে তো প্যাকনাম বেরাবে। তার মধ্যে সেই কোল্ড ড্রিঙ্কস এর বোতল ফোতল ঠান্ডায় দিয়ে হাতে উইঞ্জোর, ওনা কোমরে উইঞ্জোর, হাতে গেল, হাতটা বাবা সঙ্গে সঙ্গে গেল। আর যেহেতু আজকে আমার মা অসুস্থ, শাশুড়ি মা এসেছেন পাশের বাড়ি থেকে আমাদের বাড়িতে একটু রান্না করে দিতে। যেমনটা বললাম, আর মাছ নিয়ে এসেছি ফ্রেশ, আর মাছ, মাছটা ভালো। তা এখন আমাদের রান্না কি কি হবে আজকে, আর মাছের ঝোল আর কি? আর উচ্ছে গুঁড়ো ভাজা, ব্যাস এইটুকুই। মাছের ঝোল পাবো এই অনেক। মা অসুস্থ বলে শাশুড়ি মা আর একটু কিছু রান্না করতে হবে? না, উনি তো এক জায়গা দিয়ে এলো নাকি, ওনার তো শরীর, আমি যাই স্নানটা সেরে নি, প্রেরণা ফোন করলো, খাওয়ানো হয়ে গেছে, ও ফিরছে, ও আবার ফিরে বাথরুমে ঢুকবে, তার আগে আমি স্নানটা কমপ্লিট করে নি। গুড আফটারনুন, আমি জাস্ট পড়িয়ে বাড়ি ফিরলাম, সকাল থেকে বাড়িতে ছিলাম না। এবার আমাদের এখন আবার একটু পরে, এখন আর দেড়টা বাজে, চারটে নাগাদ একটু বেরিয়ে যেতে হবে। আমি বলেছি আমার এক দিদা অসুস্থ, বলেছি অলরেডি, আমি আরেকবার বলি, তুমি তো একা চ্যানেলে কাজ করো না, আমিও করি। বাবা, যাই হোক, আমরা বেরোবো, তার আগে আমাদেরকে এখন নিয়ে বসতে হবে আমাদের একটা ফেসবুক ব্লগ নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে, ফেসবুক নয়
ইউটিউব ভিডিওটা, তো বিষয়টা হচ্ছে সকালবেলা আপলোড করার পর দেখছি ওটাতে কপিরাইট চলে এসেছে। কিসের থেকে কপিরাইট এসেছে আমরা জানি না, আমরা দুবার করে চেক করলাম ভিডিওটা এডিট করার জন্য, কিন্তু আমাদের চোখে সেরকম কিছু পড়লো না। আরেকবার চেষ্টা করব, যদি দেখি আমাদের দ্বারা হচ্ছে না তখন ওটা মানে ইউটিউবে যেটা সেটিংস অপশন আসে না, যে ওরাই ওটাকে পার্শিয়ালি মিউট করে দেয় বা ওই পোর্শনটা ডিলিট করে দেয়, ওটা ইউটিউব করলে মানে আমাদের মন মতন এডিটিংটা হবে না, মানে সেটা ভাল লাগবে না, আপনাদেরও দেখতে ভাল লাগবে না। তো আমরা যতটা চেষ্টা করছি নিজেদের মধ্যে আলোচনা করে বারবার দেখে ভিডিওটা ফিক্স করার, যদি না হয় জানি না কী হবে, কারণ একটা ভিডিও তুলে ওটাকে এডিট করতে অনেকটা খাটনি হয়, ওটা একটু মন খারাপ লাগছে যে কী হবে বোঝা যাচ্ছে না। কিন্তু খিদেও প্রচণ্ড পেয়েছে, খিদে প্রচণ্ড পেয়েছে। সকালবেলা আমরা দুজন অনেক সকালে ব্রেকফাস্ট করেছি, যে তাও আবার ওই বাসি জিনিস হয়ে গেছে, বিয়েবাড়ির জিনিস অল্প দিয়েছিল পার্সেলে, হ্যাঁ তো সেটাকে আবার ভাগাভাগি করে আমরা খেয়েছি, তাই একদমই পেটে সব হজম হয়ে গেছে। কিন্তু তুমি একটা জিনিস জানো না, মা কালকে ওই বিয়েবাড়িতে পড়ে গিয়ে ওনার ব্যথা বেড়ে গেছে। আমি জানি সেটা, দেখেছো শুয়ে আছে, তোমার মা এসে রান্না করছে, আমার মা রান্না পর্যন্ত করতে পারছে না আজকে। জানি এটা হতো, আমি এটা হওয়ার ছিল জানতাম, ওটা একটু শেক দিয়ে বামঠাম দিতে হবে, একটু শেক পারলে দিয়ে দাও তাহলে। আমার একটু কাজ আছে, আমি একটু টিকিট কাটছি ট্রেনের, তোমার আমরা একটু বর্ধমান যাব থার্সডেতে বর্ধমান যাবো, সো আমি একটু টিকিটটা কাটি, তুমি অন্তত গিয়ে ওই মাকে একটু শেকটা করে দাও তাহলে, চলো। তো যাই আমরা দেখি নিচে গিয়ে মায়ের ব্যথাটা কমলো কিনা। ভালো, আমি এবার মাইক নিয়ে চলে আসি, তার মাইকটা রেখে দিই, এই ব্যথা তো মনে হয় না কমাস, উল্টে বাড়বে, এমনি ওনার কোমরের চোট আছে, তার মধ্যে সাবধানে চলাফেরা করে না, পড়ে গেছে, বলুন কিরম অবস্থা। আচ্ছা তুমি কিছু বললে না মাকে এই অবস্থাটা? বললাম তো, সে সিঁড়ি দিয়ে গল্প করতে করতে অনুমান করছি। এবার তারপরে আমরাও একটু কনফিউজ, এটা আদেও প্যারাসিটামল কিনা, এবার ওকে লাস্টে আমরা কি বলবো ভেবে না, আপনি বলছে যদি জ্বর কমে যায় বুঝে নিস ওটা প্যারাসিটামল, নাহলে অন্য কিছু। ও আবার ভয় পেয়ে কি বলছিল, আমাকে যা তা খাইয়ে দিচ্ছ তো, না কিছু হয় তখন তুমি, এই যে এইটা সেই বিয়ের সময় পায়ের যন্ত্রণা হচ্ছিল বলে কিনেছিলাম, আমি তো মনে এনে দিয়েছিলাম বিয়ের সময়, না আমি তার মা যাচ্ছিল মাতা রাজি হলে তখন, কিন্তু আমি খাই না ওষুধ সহজে জানিস তো, তার মানে সেরকমই ব্যথা হচ্ছে আজকে, ওষুধ খাও না ওষুধ খেলে আজকে ব্যথা হচ্ছে, ধাপাস করে পড়ে গেল, মানে অত বড় শরীরটা নিয়ে থেকে নিয়ে সব ব্যথা হচ্ছে। আমরা আজকে অসুস্থ মানুষকে দেখতে যাব, কি হয়েছে আমার ঘরেই তো অসুস্থ মানুষ হয়ে গেল, বলুন কিরকম অবস্থা, তোমার জন্য ফল নিয়ে দেখতে আসা উচিত এবার। আচ্ছা ফল আমরা তো খালি হাতে যাবো না, ফল নিয়ে যাবো নিশ্চয়ই, আমি বাজার থেকে ভেবেছিলাম কিনে নিলে ভালো হতো জানো তো, এবার ট্রেনে যাবো, ট্রেনে যাবে তো, কেন ট্রেনে চলো, ফাঁকা হবে এই সময় দুপুরে আসে তারনা হবে, ভাইকে পড়াবো মানে ও ভাই আবার পড়া স্টার্ট করবে, ওর স্কুলে ফোন করেছে, কি বলছে, বলছে 9 10 চালু হয়েছে তাহলে ওকে মাধ্যমিকটা দেওয়াবেন, হ্যাঁ তা মাধ্যমিক দিলে তো ভালো, ওরই একটা ভালো এই হয়ে যাবে, একটা পেলে না রেজাল্ট পেলে বলে রোজ নাই আসুক মাঝে সাথে স্কুলে আসে, ওপেন স্কুল তো না গেলেও চলে, ওপেন স্কুল না ওর স্কুলে, ওর স্কুলে, হ্যাঁ ও যে স্কুলে পড়ে 8 পাস পাস করেছে সেই স্কুলে 9 10 টা ছিল, 9 10 টা আবার নতুন করে খুলেছে, তো সেই জন্য ওকে অফার করছে স্কুল থেকে, যেহেতু পুরনো স্টুডেন্ট, ও কি বলছে আসুক আগে ও জানে না, সে হেড ম্যাডাম আমাকে ফোন করেছিল, দেখো তাহলে ভর্তি করে দাও যদি হয় তাহলে পড়ুক। দুপুর বাজে 2:15, আমরা সবাই চলে এসেছি খাওয়ার জায়গায়, এই ম্যাডাম তো টেবিলে বসেই গেছে খাওয়ার জন্য, আর মা এদিকে ভাত দিচ্ছে, জল দিবি জল, ও এটা হচ্ছে আমাদের পটাশের মাছ প্লাস দই, এটা কি খাওয়া দাও মা, মাছ প্লাস দই না, মাছটা একটু দিলাম গন্ধ গন্ধ খেয়ে নেবে, শুধু দই ভাত খেতে চাইবে না। আচ্ছা পটাশের আজকে একটু খাওয়াটা লেট হয়ে গেল, সরি পটাশ, পটাশের মাংসও দিয়ে গেল না, ওর মাংস দিয়ে যাবে আজকে বলেছে দোকান থেকে, আর আমাদের রান্নাটা একটু দেখিয়ে নিই, আমাদের আজকে বিশেষ কিছু না, এটা হলো মাছের ঝোল আর এটা হলো
মাছের মাথা না না ও ঝোলটাই দুভাগ করা আর এটা উচ্ছে করা অনেকদিন পাঁপড় ভাজা হয় না তুমি অসুস্থ থাক বলবো না অল্প অল্প করে ভাজবে তাহলে আর কাঁচা হবে না তুমি এতগুলো একসঙ্গে দিয়ে দাও বলে কাঁচা কাঁচা দিয়ে তো চলুন আমরা খাওয়া দাওয়া করি দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা যখন বেরাবো উল্টো ডাঙায় যাবো রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং বেরিয়ে গেছি আমরা বিকেল বাজে এখন সন্ধে বিকেল বাজে সন্ধে হয় কি কথা বিকেল বাজে 4:30 ঘুমাচ্ছিলাম ঘুম থেকে তুলে দিয়েছি আমি এই জন্য বিকেলবেলা ঘুমাতে চাই না কারণ আমি জানি আমার মানে ঘুম হলে উঠতে প্রবলেম হয় হ্যাঁ ঘুম হলে উঠতে প্রবলেম হয় সমস্যা আর আমরা এখন যাবোটা কিসে বাসে না ট্রেনে ট্রেনে যেতে ভাল লাগে ট্রেনেই যাই চলো বাসে উঠলে এখন আমার গাও কিন্তু ট্রেনে উঠলে দেরি হয়ে যাবে একটু কিছু দেরি হবে না চলো ট্রেনে চলো না কে বসে থাকবো তখন ট্রেনে চলো আরে ট্রেন পরপর থাকে ট্রেন পরপর থাকে আছে কোনো ছুটির দিনও না ট্রেনেই চলো যাই না না ভিড় ফল কিনতে হবে স্টেশন ছাড়া ফল পাবো না এখান থেকে আমি মুচিবাজার গিয়ে নামবো তেলেঙ্গানে নামবো ফল পাবো না স্টেশনেই একমাত্র ফল পাওয়া যায় বলুন আপনারা যাওয়ার কথা ছিল কোথায় চলে এসেছি হাতিবাগানে হাতিবাগানে এসেছি দুটো জাঙ্ক জুয়েলারি নিতে কারণ আমাদের আমার একদম গলার হারটা কিছু নেই এই হার নেবে দেখছি দোকানদারই তো নেই অন্য দোকানে যাই চলো অন্য দোকানে চলো কই আর দোকানই পাচ্ছ না খুঁজে খুঁজে আর দোকানই পাচ্ছে না আরে না তাড়াহুড়ো এত না অনেক দোকান আছে হাতিবাগানে দোকানের অভাব তাড়াহুড়ো নেই চলো না অনেক খাই না পছন্দ ওইটা পছন্দ না এটা পছন্দ দুটোই নিয়ে যান দুটো অল্টারনেট করে করতে পারবেন ভালো জিনিস এই তুমি কে না একটু ভুট্টা খাই এখানে ভুট্টা পাওয়া যাচ্ছে কত করে কাকু 10 এইটা কি জিনিস চিপস না চিপস এটাও কত 10 তাও এটাই দাও খাই নতুন চলো কমপ্লিট তোমার হয়েছে চলো এবারে যাই যে কাজে এসেছি সেটা করি ফল কিনে রুগী দেখতে যাই লাভে 500 গ্রাম দু পিস আপেল দাও একটা আপেল কমিয়ে দাও বড়টা কমিয়ে দাও ওই ওই বড়টা কম ওইটা দাও বড়টা কম ফলটা কিনে নি ফল আর মিষ্টি কিনে নিয়ে যাবো সোজা দিদাকে দেখতে এখান থেকে ডিরেক্ট অটো উঠে যাবে হ্যাঁ অটো করে চলো আর চারটে মৌসুমি দিয়েছো হ্যাঁ মৌসুমি হলো আপেল হলো আর ইয়ে কত আমি 230 টাকা 230 টাকা 120 টাকা করে আমরা কিছু কিছু ফল কিনছি আর এসে আমার সাথে বন্ধুত্ব জমাচ্ছে প্রথমে আমার পায়ে মুখ দিচ্ছে আমি ভেবেছি যে 800 না চলে এসছে তারপর দেখছি ছোট্ট কুকুর আছে তার এখন চুল কাটছে তো তাকাতে পারছে না চলো আমাদের কেনা হয়ে গেছে এবার বেরিয়ে যায় তাড়াতাড়ি অনেকটা লেট হয়ে গেছে অলরেডি 7টা বাজে কি করছো তুমি কাকে ফোন করছো আরে নাই তো একজন ফোন করছে একটা ডকুমেন্টস দেওয়ার ছিল আজকে আমি ভুলেই গেছি ডকুমেন্টস আনতে তো দিদার সাথে দেখা করে আমরা বাড়ি চলে এসেছি রাত্রি 9:30 বেজে গেছে ওখানে গিয়ে আমরা কোনো ভিডিও করিনি কারণ একজন অসুস্থ মানুষকে দেখতে গেছি ওখানে গিয়ে তো ভিডিও করাটা ঠিক হবে না তো বাড়ি চলে এসেছি আর প্রেরণা হাতিবান্ধে কী কী কিনলো আপনাদেরকে দেখাচ্ছে কই দেখাও তুমি একটু অডিয়েন্সে কী কী কিনলে বিশেষ কিছু নয় আমার ওই একটা বসন্ত যেহেতু কি বলো রে দাঁড় বাবা উল্লে দোল উৎসব বসন্ত এসে গেছে একটা রিলেটেড একটা মানে শুট আছে আমার নিজের চ্যানেলের জন্য তার জন্য কিছু জুয়েলারিস কিনতে গিয়েছিলাম চুড়িগুলো আমি ঠিক বুঝতে পারছি না শাখা ফলের সাথে কিরকম লাগছে এবার যেরকমই লাগুক আমাকে এগুলো দাম খোলা যাবে না এগুলো খোলা যাবে না মানে কোন শাখা ফলাগুলো ও শাখা ফল খোলা যাবে না হ্যাঁ এক বছর খুলতে পারবে না তাই না না তো ওগুলোর সাথে কেমন লাগছে আমি বুঝছি না কিন্তু সুতটা চুড়িটা একটু দুহাত দিয়ে এরকম ভাবে করে দেখাতে হতো কেমন লাগছে তাহলেই তো তোমার বোঝা যাবে কেমন লাগছে এখন দেখতে হবে না পরে আগে হোক তারপর হাড়টা অন্তত ভালো করে দেখাও হ্যাঁ সেটা দেখিয়ে দিচ্ছি হাড়টা হাড়টা হাতি বাগানের থেকে বেশি ভালো লাগছে আমার এখানে আমি অতগুলোর মধ্যে ওখানে দেখে না ভাবছিলাম ভালো না কিন্তু বাড়ি এসে কি সুন্দর লাগছে একটা ব্ল্যাক পলিশড গয়না আমি কিনতে পারি না কারণ ও সবসময় যায় আমার সাথে
আর ও গেলেই বলে ব্ল্যাক পলিশ গুলো দেখলে ও বলে পুরনো, হ্যাঁ ওগুলো পুরনো পুরনো দেখতে পুরো, কখন এর আগেও আমি দু একবার কিনতে গেছি কিনতে দেয়নি কি ও ঠিক পছন্দ, এটা তাও দেখলে কি একটু চকচকে চকচকে লাগছে, কিন্তু ওগুলোর ঐতিহ্যটা আবার আলাদা, ব্ল্যাক পলিশ ওগুলো ওইটাই ওই পুরনোর মধ্যে থেকেই ওটা দেখতে খুব সুন্দর লাগে আমার, যেন মনে হচ্ছে অনেকদিন ধরে লাটে পড়ে আছে বিক্রি হয়নি জিনিসগুলো, ওটাই ওর অ্যাকচুয়ালি লুকটা, আমার আবার এই অক্সাইডস গুলো আমাদের জন্য তো পুরনো, ব্ল্যাক পলিশটা আমাদের কাছে নতুন, মেয়েরা জানে আপনারা দেখে নেবেন, চ্যানেলে তো সব আসছেই, এই চ্যানেল না হয় ওই চ্যানেল আসছেই, যে কোনো একটা চ্যানেল, তাই তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা ভিডিওতে, টাটা।